এবার জয়ন্তী জননী থেকে পাঠ করবেন শ্রীমতী সোমা চ্যাটার্জি মা। সোমা মা, আমার আত্মীয় পরিবারে আজকে মাতৃ সম্মেলনে উপস্থিত সকলকে আমার অন্তরে অন্তঃস্থল থেকে আনন্দিত জয় দিন। আমার আর্য পৃষ্ঠির পরম উত্থাতা, আমার প্রিয় পরমের রাঙা রাতুল সমরে শতকোটি প্রণাম জানাই, শতকোটি প্রণাম জানাই জগজ্জননী লক্ষ্মী স্বরূপিণী শিষ্যি পরমার রাঙা রাতুল চরণে, শতকোটি প্রণাম জানাই পাদ চুক্তিদেব শিষ্যি কর্তার রাঙা রাতুল চরণে, শতকোটি প্রণাম জানাই পরম পূজ্য পাদ আচার্য দেব শিষ্যি দাদা রাঙা রাতুল চরণে, পূজনীয় গলাদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম, গুরুকুল তথা গুরু পরিবারের প্রতি প্রত্যেকে রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। বলছি আমাদের মাতৃ সম্মেলন অনুষ্ঠান, আর এই মাতৃ সম্মেলন যাকে ঘিরে, যাকে নিয়ে, যার আদর্শ আমার পরম পিতা, তারই একটি গ্রন্থ সংকলিত হয় জয়ন্ত জননীতে। সেখানে বিভিন্ন মানুষ যারা আমার ঠাকুর আমার বড় মার সঙ্গ করেছেন, তাদের সেই যে লীলা বলেছে, যাদের সে যারা সে লীলা স্বচক্ষে দেখেছেন এবং অনুভব করেছেন, তাদের সেই দেখাগুলিকে তারা লিপিবদ্ধ করে এবং তা দিয়ে আমরা তা পড়ে এবং তা জেনে আমরা সমৃদ্ধ হই। এমনই একটি গ্রন্থ জয়ন্ত জননীতে। এখানে বিভিন্ন অনুলেখক তাদের শিশু বর্মা সঙ্গ করা সেই দিনগুলির কথা লিখেছেন। এমনই একজন কাশ্যপ ভাদুরী মহাশয়, তিনি তার চরম রেণু পদ যাচিছে, আজকে তার এই লেখাটি আমি পড়ব। তিনি প্রথমেই মাকে নমস্কার জানাচ্ছেন, যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা, নমস্তস্যৈ 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 নমো নমঃ। যুগ পুরুষোত্তম শিশু ঠাকুরের নরলীলাকে পূর্ণাঙ্গ উপভোগ্য করে তুলতে এই ধরণীতলে আবির্ভূত হলে জগজ্জননী শিশু পরম, যাকে শিশু ঠাকুর কথার ছলে বলেছেন, আপনাদের ঠাকুর যদি নারী রূপে জন্মাত তবে তার যে রূপ হত তা ওই বড় বোন। শিশু ঠাকুর আরো বলেছেন, বড় বোন না হলে আমার লোকজীবন অমন নিরুদ্বেগ হতো না। সেই পুরুষোত্তম লীলা সঙ্গিনী হলেন শিশু বর্মা। মানুষের বাঁচা ও বৃদ্ধি পাওয়াকে বিজ্ঞান সিদ্ধ উপায়ে জাগতিক উপাদান সমাহারে উদ্বর্ধনশীল করতে আছেন যুগ পুরুষ। তার লীলা প্রয়োজনে তিনি প্রকৃতি শক্তি ও পার্শ্ব নিয়ে আবির্ভূত হন। তার নরলীলাকে আদর্শায়িত করে সমাজের সামনে প্রতিষ্ঠিত করতে প্রয়োজন অনুসারে জীবনের সবগুলি পর্বই নিজ জীবনে কানায় কানায় পালন করে সমস্ত রকম সমস্যার সম্মুখীন হয়ে কালোত্তীর্ণ তবেই তিনি অপরকে করতে শেখান। আর লীলা প্রয়োজনেই সঙ্গে তার প্রকৃতি শক্তি শিশু বর্মা হলে উনিশ শতক প্রায় শেষ হয়ে আসে, ইংরাজি 1894 কম বাংলা 1301, শাওন বাড়ি ছাড়া দিনে পৃথিবীতে আজ কি সাজি না, পৃথিবী আজ কি সাজি না সেজেছে এক অনাবিল আনন্দের শিহরণ সিক্ত নিসর্গের আসরে। মাসের মাঝামাঝি 14ই শ্রাবণ রবিবার কৃষ্ণপক্ষ দ্বাদশী তিথির এক শান্ত মধুর সকালে জগজ্জননী শিশু বর্মা এই ধরাতলে অবতীর্ণ হলেন। তিনি ছিলেন পিতা রামগোপাল ও মাতা ত্রিনয়নী দেবীর প্রথমা কন্যা। তিনি জন্মেছিলেন তার দিদিমার বাড়ি গারাদহে, পাবনা জেলারই একটি অখ্যাত গ্রামে। এই গারাদহ গ্রাম প্রাকৃতি এই গারাদহের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রামখানিতে মুহূর্তের মধ্যে বাতাসে ছড়িয়ে পড়ল এই সুসংবাদটি, ত্রিনয়নী দেবীর কন্যাটি কি সুন্দর, মুখখানি সদ্য প্রস্ফুটিত
পদ্মের মতো। দেখতে দেখতে 11টি বছর পার হয়ে গেল। এরই মধ্যে তিনি তার আরাধ্য দেবতাকে পেয়ে গেছেন। তিনি হলেন যুগত্রাতা পরম দয়াল শেষী ঠাকুর। ইংরেজি 1906 খ্রিস্টাব্দে 13ই আগস্ট তার বিবাহ সুসম্পন্ন হলো পরম দয়াল শেষী ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে। এইভাবেই জাগতিক নিয়মানুসারে তাদের লৌকিকতার মিলন সম্পূর্ণিত হলো। সৎসঙ্গের প্রারম্ভিক পর্ব থেকেই শিশি বড়মা সপ্তাহে নানা প্রতিকূলতার ভিতর দিয়ে শান্ত ও সাবলীল অভ্যস্ততায় অক্লান্ত ভাবে সেবা যত্নের পরশ দিয়ে বাস্তবায়িত করেছেন যুগপুরুষোত্তমের প্রতি মুহূর্তের ইচ্ছাগুলিকে। সমস্ত বিপাকে তিনি অনুপ্রেরণা যুগিয়েছেন ক্লান্ত শ্রান্ত অবসাদগ্রস্ত মানুষগুলিকে। সারা জীবন ধরে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে জয় করে নিয়েছেন ছোট বড় প্রতিটি মানুষকে। যখনই কোনো জটিল সমস্যার উদ্ভব হয়েছে তখনই অভ্যস্ত সেবা ভরসা ও অনুপ্রেরণার আগুন জ্বালিয়ে সমাধান করেছেন, সকলকে উদ্বুদ্ধ করে তুলেছেন, কখনো কাউকে এতটুকু বিচলিত হতে দেননি। 10 অভুজার ন্যায় 10 দিক মুখরিত করেছেন সর্বদা, কাউকে জানতেও দেননি প্রতিকূলতা কি জিনিস। জগৎ ধাত্রীর ন্যায় জগতের কল্যাণ যজ্ঞকে এগিয়ে দিয়েছেন সৎসঙ্গের বর্তমান কলেবরের দিকে। নারী বৈশিষ্ট্যের নিষ্কলুষ বাস্তব রূপায়ণে সাক্ষাৎ লক্ষ্মী, তিনি স্বয়ং নারায়ণের সেবায় মহিমার উজ্জ্বল ও ভাস্বর। তিনি সাধারণ অসাধারণ প্রতিটি মানুষের মরুময় অন্তরকে জয় করে হয়ে উঠেছেন সাক্ষাৎ জগৎ জননী শ্রী বর্মা। প্রতিজ্ঞতা নারীর এক চূড়ান্ত উদাহরণ শ্রী বর্মা। স্বামীকে স্বস্তি দেওয়ার মধ্যে খুঁজে পেতেন নিজের জীবনে আনন্দ, স্বামীর আনন্দই তার আনন্দ। জীবনে না না বল না বলে তার কাছে কিছু ছিল না, তার সংসার ছিল লক্ষ্মীর ভাণ্ডার। ঠাকুর যখন যে জিনিস চেয়েছেন বর্মা তখনই সেই জিনিসটি বের করে দিয়েছেন। একদিনের একটি ঘটনা, শিশি ঠাকুর বড় ফলঘরে পশ্চিম মুখে বসে আছেন আর তার পিছনে বসে আছেন বর শিশি বর্মা। শিশি ঠাকুর আমলকি হরিতকি জলহি প্রভৃতির সংমিশ্রণে একটি ওষুধ তৈরির কথা ডক্টর প্যারিদাকে বলেছেন। প্যারিদা তখন শিশি ঠাকুরকে বললেন যে দুপুরে গিয়ে বাজারে খোঁজ করবেন যদি পাওয়া যায়। হঠাৎ শিশি ঠাকুরের পেছন দিয়ে শিশি বড়মাকে জিজ্ঞাসা করলেন, বড় বউ তোমার কাছে কি আছে? বড়মা তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতে ঘাড় নেড়ে জানালেন যে আছে। তারপর পাশে দণ্ডায়মান এক ব্যক্তিকে বললেন, যা তো ভাড়ার ঘরের 4 নম্বর তাকে আছে নিয়ে আয়। শুনেছি শিশি বর্মার অপূর্ব সুন্দর রান্না করতেন। শিশি ঠাকুর যখনই কিছু খেতে চেয়েছেন সাথে সাথে তিনি সম্মতি জানিয়েছেন। হয়তো কোনো কোনো সময় কোনো একটি খাবার এত স্বল্প সময়ের মধ্যে তৈরি করতে হবে যা একেবারে অসম্ভব ব্যাপার, কিন্তু তিনি তা মা লক্ষ্মীর মতো তার কাছে অসম্ভব বলে কিছু ছিল না। লক্ষ্মী সকল প্রকার অসাধ্য সাধন লক্ষ্মীর ন্যায় তিনি করতেন। একদিনে একটি ঘটনা, শিশি ঠাকুর হঠাৎ দই খেতে চাইলেন মাত্র 8 ঘন্টার মধ্যে। কাঁচা দুধ থেকে 8 ঘন্টার মধ্যে দই করা একেবারে অসম্ভব, কিন্তু শিশু বর্মা 8 ঘন্টার মধ্যে সে অসম্ভবকে সম্ভব করলেন, করেও দেখালেন। আরেকটি ঘটনা, একদিন দুপুরবেলা শিশি ঠাকুরের স্নান হয়ে গেছে, কয়েক মিনিটের মধ্যে ভোগ গ্রহণ করবেন। হঠাৎ জিজ্ঞাসা করলেন, ওই দিন কি রান্না হয়েছে? শিশু বর্মা উত্তর দিলেন, ভাত ডাল তরকারি ইত্যাদি। কিন্তু শিশু ঠাকুর বললেন, তার ঘি ভাত খেতে ইচ্ছা হচ্ছে। এই সামান্য সময়ের মধ্যে তা সম্ভব? কিন্তু শিশি বর্মা ঘাড় নেড়ে রান্নাঘরের দিকে চলে গেলেন। কি আশ্চর্য, কম মিনিটের মধ্যে সে আগেকার তৈরি ভাতের মধ্যে ঘি ভাতের সমস্ত উপকরণ মিশিয়ে অপূর্ব সুস্বাদু ঘি ভাত রান্না করলেন। শিশি বর্মা তার জীবন চলনা দিয়ে প্রতিটি নারীর জীবনাদর্শকে দেখিয়ে দিয়েছেন। নারীর বৈশিষ্ট্য একাই গতিশীলতার মধ্যে সুকেন্দ্রিক সুপ্রজনন। শিশি ঠাকুর যেমন বলতেন, সেই সুপ্রজননের মধ্যে আছে বিহিত চলন ও সুকেন্দ্রিক আলোটি অনুচর্যা। শিশি বর্মা জীবনে সেই আদর্শ মুক্ত দেখতে পাওয়া যায়। সৎসঙ্গে কিছু প্রবীণা মহিলার মধ্যে শুনেছি যে শিশু বর্মা কখনো কারোর উপর রাগ করতেন না, কিন্তু কোনো নারী যখন তার বৈশিষ্ট্য তার স্বভাব বিরোধী কাজ করতে গেছে তখন তিনি শাসনে সংযত করে দিয়েছেন তাদের। পুরুষ নষ্টে জাত যায় না, কিন্তু নারী নষ্টে জাত উপকার।
সেই কথা সকলকে বুঝিয়ে দিয়েছেন। আর সেই শিক্ষা, সেই শাসন যে কত নারী জীবন পরিক্রমাকে সার্থক মণ্ডিত করে তুলেছে তা তার কোনো হিসেব নেই। শিশি বর্মা শিশি ঠাকুরেরই অন্য এক রূপ, তার জীবনের দিব্য কাহিনী বলে শেষ করা অসম্ভব। তার স্নেহে সুশীতল ছায়ায় শিশি ঠাকুরের চরণাশ্রিত সহস্র সহস্র আত্মপীড়িত নর নারী লোকচক্ষী চক্ষুর অন্তরালে সঞ্জীবিত হয়ে উঠেছে। তার করুণা প্রীতি মমতায় বর্ধিত হয়ে ইষ্ট পথে ছুটে চলেছে, তার স্নেহের তুলনা নেই। তার সেই দীপ্ত স্নেহ কোমল সেবা মুখর ব্যক্তিত্বের দিব্য মহিমা সর্বকালে সর্বজনের ধ্যানের বস্তু হয়ে থাকবে। আশীর্বাদ করো মা, আমিও যেন তোমারই রাঙা চরণে সুশীতল ছায়ার আশ্রয় লাভ করে ইষ্ট পথে ছুটে চলতে পারি আর গেয়ে উঠতে পারি বিনা নিন্দিত ভুবন বাঞ্ছিত। কণ্ঠে মধুর ধ্বনি বাজিছে, অধম সন্তানে দয়া করো মা গো, চরণ ধরে তব যাচিছে। জয় গুরু মা। খুব সুন্দর করে জয়ন্তী জননী থেকে পাঠ করলেন সোমা চ্যাটার্জি মা। পরম পিতার আতুল চরণে তার এবং তার পরিবারের সার্বিক মঙ্গল কামনা করি। খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় গুরু।